ছুটি, বার্ষিক ছুটি বা অন্যান্য ছুটি একটি মৌলিক অধিকার এবং এদেশের মেইন স্ট্রিমে অনেক জায়গায় ছুটি পাওয়া যায়, এমনকি ঈদের দিনেও ছুটি পাওয়া যায়। কিন্তু এটা দুঃখজনক ব্যাপার যে আমরা লক্ষ্য করে আসছি আমাদের কমিউনিটিতে অনেক সময় ঈদের এই দুই দিনে শ্রমজীবী মানুষকে ছুটি দেওয়া হয় না। আমি মনে করি এটা অত্যন্ত কষ্টকর ব্যাপার এবং আমার আবেদন হচ্ছে আমাদের কমিউনিটির সবাই এগিয়ে আসুন, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নেতা এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নেতারা এগিয়ে আসুন, ঈদের এই দুই দিনটিতে সবাইকে ছুটি দিন। কারণ হ্যাপি ওয়ার্কার্স, শ্রমজীবী মানুষ খুশি থাকলে ব্যবসার ভবিষ্যৎ ভালো হয়। আমরা একটা মাল্টিরেশিয়াল, মাল্টিকালচারাল, মাল্টি এথনিক, মাল্টি রিলিজিয়াস সোসাইটিতে বাস করি। ব্রিটেনের মুসলিম সমাজ, যেটা মুসলিম জনগণ, তার 2.8 মিলিয়ন, 2.8 মিলিয়ন, নিয়ারলি 3 মিলিয়ন মুসলিমস ব্রিটেনে বসবাস করে। আর ঈদটা হচ্ছে ওদের, আমাদের যেরকম খ্রিস্টানদের জন্য ক্রিসমাস, এরকম একটি বড় দিন এখানে উদযাপন করে এই 3 মিলিয়ন পিপুল। আমরা চাই ক্রিসমাসও মানুষ উদযাপন করুক, পূজাও উদযাপন করুক, একটা মাল্টিরেশিয়াল ঈদও উদযাপন করুক ভালোভাবে যে সবাই। এবং এই যে 2.8 মিলিয়ন বা 3 মিলিয়ন মুসলিমস এরা আছে, এদের ঈদ উদযাপন করতে গিয়ে তার যদি কাজের দিনে সেটা পড়ে তার ছুটি নিতে হয়। কিন্তু এটা আমরা যারা, আমি যখন এমপ্লয়েতে ছিলাম, একটা অর্গানাইজেশন চিফ এক্সিকিউটিভ ছিলাম, সেখানে যখন এমপ্লয়িরা আসতো আমার কাছে, বলতো আমার পূজার দিনের, আমি বললাম পূজার দিনের ছুটি গ্রান্টেড, আমার ঈদের দিনের ছুটি গ্রান্টেড, হ্যাঁ ক্রিসমাস তো গ্রান্টেড আছেই এবং অন্যান্য যেগুলো রিলিজিয়ান আছে সব রিলিজিয়ান। এই যে মাল্টিরেশিয়াল, মাল্টিকালচারাল খালি স্লোগান দিয়ে চলবে না, সেখানে প্রত্যেকের দাবি, প্রত্যেকের জন্য লুক আফটার করতে হবে সবাইকে। ঈদের দিন মানে খুশির দিন, এই দিনটা যদি আমরা ফ্যামিলি সব পরিবার যদি আমরা সেলিব্রেট করতে পারি না, তাহলে এই আনন্দটা থাকে না। তো আমার মানে রিকোয়েস্ট থাকবো আমাদের কমিউনিটির যারা আছেন, যারা এই পজিশনে আছেন, যারা এমপ্লয় করা মানুষের, খালি আমাদের কমিউনিটির নয়, জেনারেলি আমরা যদি কমিউনিটি সোসাইটিতে আসি, ঈদের ছুটি লাগিয়ে আমরা এই ক্যাম্পেইনটা শুরু করার ডেফিনেটলি দরকার। এটা আমারও নিজের ইচ্ছা আছে অনেক অনেক বছর আগে, আমি নিজে মানে দেখছি, খেয়াল হয়ে দিয়া যেন অনেক মানুষ আছে আমাদের কমিউনিটির যারা ঈদের দিনে ঈদের নমাজটা হয়ে দিয়া খাতা দেওয়া লাগে, কিন্তু এরা তখন খাতা দেন কি, তখন এরা ফ্যামিলি, এরা বাচ্চারা, তারা তো বাসায় মানে একলা একলা বসা থাকে। ঈদের ছুটির ব্যবস্থা করার জন্য আপনি অন্যের দিকে তাকিয়ে থাকবেন না, আপনি নিজস্ব উদ্যোগ নিন। আমরা অনেক সময় মনে করি যে অন্য মানুষ আমার দাবি আদায় করবে, আসলে আমাদের নিজেদেরকে দায়িত্ব নিতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এই যে ঈদের ছুটিটা যদি মুসলিমরা পায়, তাহলে তারা দ্বিগুণ আরও কাজ করবে, অত্যন্ত উৎসাহিত হবে, মনে করবে যে আমাকে অ্যাকসেপ্টেড, আমার রিলিজনের লোকরা এখানে অ্যাকসেপ্টেড এবং এদেরকে সবাই সমান অধিকার। তো আমার মানে রিকোয়েস্ট থাকবো সবাইয়ের কাছে, আমরা সব আগুয়ে আসি, সব আমরা কালেকটিভলি ইউনাইটেডলি আমরা অ্যাপ্রোচ করি একটারে। আর আমার আশা দেন, ইয়েস অফকোর্স, বহুত আসন চিন্তা করেন, দেন বন্ধ রাখলে বিজনেস ক্ষতি হইব, ব্যবসা ক্ষতি হইব, আসলে ক্ষতি হইতো নাই। আপনার যদি আপনার রিলিজিয়াস পারপাসের লাগে আপনার বন্ধ রাখুন, আপনার আর কাস্টমার রেসপেক্ট করবো, দেন আপনি আপনার রিলিজনের লাগে আপনার বন্ধ রাখছেন। তো আই থিঙ্ক লেটস অল কাম টুগেদার, লেটস সাপোর্ট দিস ক্যাম্পেইন, লেটস ক্রিয়েট এন মানে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করি আমরা, একটা ঈদের দিনের লাগে আমরা সবাই মিললে আমরা ঈদ করতে পারি, একসাথে জমাত করতে পারি, ঈদের দিনে খুশি করতে পারি, আর সেই দিন খাতা দেওয়া লাগে না। ঈদের দুইটি দিন মাত্র, বছরে দুইটি দিন ছুটি আমরা কেন পাব না, কেন আমরা আত্মীয় স্বজন পরিবার সবাইকে নিয়ে ফুর্তি আমোদ করতে পারবো না? বড়দিনের ছুটি পাই আমরা, বা অন্যান্য হলিডে, পাবলিক হলিডে, ওয়ার্কার্স মে ডে হলিডে ছুটি পাই, ঈদের দুটি দিন আমরা ছুটি পাবো না কেন? রিলিজিয়াস ছুটি, এটা তো একটা নিয়ম, মানে আমাদের সবাই অবজার্ভ করবে, বন্ধুবান্ধবকে দেখা করবে, ফ্যামিলির সাথে অবজার্ভ করবে, তার জন্য ছুটি যাওয়া উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইভেন মুসলিম অর্গানাইজেশনস তাদের লোকজনকে ঈদের দিনে ছুটি দেওয়ার জন্য, না রেস্টুরেন্ট বন্ধ করতে পারবো না, এই করতে পারবো না, এটা তো চলবে না। কিন্তু গভর্নমেন্টের সবচেয়ে কাজ, বড়ো কাজ হচ্ছে যে এই যে খালি মাল্টিরেশিয়াল স্লোগান দিলে হবে না যে আমরা সবাইকে রেসপেক্ট করি, সেখানে সবাই দাবি যেটা যে তাদের রিলিজিয়াস ছুটি হওয়া দরকার, সেটা তাদের স্বীকৃতি দেওয়া উচিত। স্পেশালি লন্ডন বারো হলো ঈদের দিন ছুটি দেয়, তারা তারা যদি ছুটি দিতে পারে তখন বাচ্চারা সব বাসায় থাকে, কিন্তু মা বাপ খাতা থাকেন, তা আবার তো ইউনিটি তো হয় না, মিলন তো হয় না।
তো আমার মনে হয় ঈদ ফেস্ট করতাম পারি আমরা সবাই মিলিয়া, ঈদ ফেস্ট ব্যানার আন্ডারে যদি আমরা অ্যাপ্রোচ করতাম পারি বিভিন্ন কলেজ স্কুল বিজনেস সকলরে আমরা ঈদ ফেস্টিভ্যাল করতাম, লাইক ক্রিসমাস ডে, ক্রিসমাস ডে দিলে আমরা ঈদ ডে সমান আমরা লাগি, আরও ইম্পর্টেন্ট আমরা লাগি ঈদ ডে। তো ঈদ ফেস্ট যদি আমরা একটা অ্যাপ্রোচ করি, ক্যাম্পেইনটা শুরু করি, আমার মনে হয় তখন একটা খুব ইম্পর্টেন্স সবাই দেবো, একটা সবাই সাপোর্ট করবো। এবং এই ব্যবস্থা করার জন্য আমরা নিজস্ব উদ্যোগে উৎসাহিত হয়ে এগিয়ে আসার প্রয়োজন। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর বায়ান্ন বাংলা, বায়ান্নের রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। বায়ান্ন বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।